আজকের ভিডিওতে আপনাদেরকে পাঁচটি ফরমেশন দেখাবো, যেগুলো সবগুলো ফরমেশন ন্যাশনাল টিমগুলো থেকে নেব এবং প্রত্যেকটা ফরমেশন খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আপনার গেম প্লেকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। যেহেতু এখন গেম প্ল্যানে গেম সেটিংস বা ড্রিম টিম সেটিংস অপশনটা অ্যাড করে দেওয়া হয়েছে, তাই আমরা গেম প্ল্যানে এসে টিম লোগোতে ক্লিক করেছি। সেখান থেকে আমরা যাব বেস্ট টিম সেটিংস, যেখান থেকে আমরা আমাদের টিমগুলোকে সিলেক্ট করব। ফার্স্ট অফ অল আপনাদেরকে যে টিমটা দেখাবো সেটার জন্য আমরা চলে যাবো এশিয়া, এশিয়া থেকে যাবো ন্যাশনালে, এবং ন্যাশনাল থেকে আমরা খুঁজে নেব থাইল্যান্ডকে। ওকে, থাইল্যান্ডকে খুঁজে নিয়ে ডানে ক্লিক করব, ব্যাকে আসব এবং চেঞ্জ ফরমেশন থেকে ডিফল্টে ক্লিক করব। 4-2-3-1, নাইস ফরমেশন। আমরা যদি অটো পিক দিই, আপনার টিমের বেস্ট প্লেয়ার দিয়ে উক্ত স্কোয়াড সেজে যাবে। দেখতে পাচ্ছেন কি দারুণ একটা ফরমেশন তৈরি হয়েছে, যেখানে মেসি, ইতো এবং দুটা মিডফিল্ডার আপনি পাবেন, যেখানে আপনি একটাকে সেন্টার মিড, একটাকে ডিফেন্সিভ মিডও ব্যবহার করতে পারবেন। এই যে এখান থেকে, ওকে, তারপর আপনি রাইট মিড পেয়ে যাবেন, লেফট মিড পেয়ে যাবেন, সেই সাথে ফোর ম্যান ডিফেন্স লাইন পেয়ে যাবেন। এই ফরমেশনটাকে আপনি কুইক কাউন্টারে আরামসে ইউজ করতে পারবেন। আজকে সেকেন্ড ফরমেশনের জন্য আমরা আবারও যাবো বেস্ট টিম সেটিংসে, সেখান থেকে আমরা যাবো ইউরোপে, ইউরোপ থেকে আমরা চলে যাবো ন্যাশনালে এবং সেখান থেকে আমরা খুঁজে নেব স্কটল্যান্ড। ডানে ক্লিক করে ব্যাকে আসবো, ব্যাকে এসে চেঞ্জ ফরমেশন থেকে ডিফল্টে ক্লিক করলে 5-4-1, নাইস ফরমেশন। দেখেন একটু আগে যে ফরমেশনটা আমরা দেখেছি সেটার সাথে এটা কিছুটা মিল আছে। মিল বলতে কোথায়, ওখানেও রাইট মিড, লেফট মিড এবং দুজন মিডফিল্ডার ছিল, এখানেও রাইট মিড, লেফট মিড এবং দুজন মিডফিল্ডার আছে, তবে এখানে এএমএফ নাই। তাহলে এএমএফ না থেকে এখানে ফাইভ ম্যান ডিফেন্স লাইন, এখানে ফাইভ ম্যান ডিফেন্স লাইন, যাদের ডিফেন্সে বেশি উইক তারা ফাইভ ম্যান ডিফেন্স লাইন ব্যবহার করবেন। সেক্ষেত্রে এখানে যে তিনজন সেন্টার ব্যাক আছে সেখানে আপনি কী করবেন, মাঝখানে ব্যবহার করবেন ডিস্ট্রয়ার এবং দুই পাশে ব্যবহার করবেন বিল্ড আপ, তাহলে আপনার ডিফেন্স পুরো ক্লিয়ার থাকবে। সেকেন্ড মানে একদম সেন্টার ডিফেন্স পজিশন থেকে আপনার যে ডিস্ট্রয়ার সিবি থাকবে সে পুরো ডিস্ট্রয়িং মোডে থাকবে, অ্যান্ড দুই পাশে দুজন বিল্ড আপ আপনার ডিফেন্স লাইনটাকে মেনটেন করবে। ওকে, যারা ডিফেন্স উইক এই ফরমেশনটা ট্রাই করতে পারেন, এটাকেও আপনি কুইক কাউন্টার এবং লং বল কাউন্টারে ব্যবহার করতে পারবেন। আজকে থার্ড ফরমেশনের জন্য আমরা আবারও যাবো বেস্ট টিম সেটিংসে, সেখান থেকে আমরা চলে যাবো আফ্রিকা, আফ্রিকা ন্যাশনাল টিম থেকে আমরা খুঁজে নিব জাম্বিয়াকে। আপনারা অনেকে বলেন যে ভাই জাম্বিয়ার ফরমেশন কয়বার দেখেন, জাম্বিয়ার ফরমেশন এখনও পর্যন্ত যতবার দেখাইছি আমরা কিন্তু একই ফরমেশন বারবার দেখাইনি। জাম্বিয়া হচ্ছে এমন একটা টিম, এই টিমে ফরমেশনটা বেশি আপডেট হয়, ঠিক আছে, এবং এখানে ভালো ভালো ফরমেশন আসে। ওকে, এই জন্যে আমরা দেখাই, ডিফল্টে ক্লিক করলে দেখেন 4-3-3, সুন্দর একটা ফরমেশন। এটার মধ্যে দেখেন সেন্টার মিডের পাশাপাশি আপনি অ্যাটাকিং মিডও কিন্তু ব্যবহার করতে পারবেন। ওকে, অর্থাৎ আপনি কী করবেন, এখানে মেসি, কেভিন ডি ব্রুইনা, তারপরে আপনার কাছে যদি আরও ভালো মিডফিল্ডার থাকে সেগুলোকে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আমরা আরেকবার অটো পিক দিই, দেখেন এখানে আমরা কিন্তু মেসিকে এখানে দিয়ে, আমার কাছে আরও রাইট উইং আছে, আপনার কাছে আরও রাইট উইং আছে, সেগুলোকে ব্যবহার করতে পারবেন। এই ফরমেশনটা আমি রাখবো, ওয়েট, এই ফরমেশন কিন্তু একটা নাইস ফরমেশন। আজকের ফোর্থ ফরমেশনের জন্য আমরা আরও একবার চলে যাচ্ছি বেস্ট টিম সেটিংসে, সেখান থেকে আমরা চলে যাব এশিয়া, এশিয়া থেকে ন্যাশনাল, ন্যাশনাল টিম থেকে আমরা সিলেক্ট করব চায়না। ডানে ক্লিক করে ব্যাকে আসব, চেঞ্জ ফরমেশন থেকে ডিফল্টে ক্লিক করব। 4-4-2, 4-4-2। পরশু রাতে যখন আমি লাইভ করতেছিলাম তখন বেশ কয়েকজন আমাদের দর্শক আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাই আপনার এই ফরমেশনটা কোথায় পাবো, আমি এই ফরমেশনটা দিয়ে লং বল কাউন্টারে খেলতেছিলাম। ওকে, তো তখন আমি মরক্কো নিয়ে খেলতেছিলাম কিন্তু ওটা আপডেট হয়ে গেছিলো, এখন এটা চায়নাতে আছে। সো যারা এই ফরমেশনটা খুঁজতেছিলেন তারা চায়নাতে গিয়ে এটা সেভ করে রাখেন চলে যাওয়ার আগে। ওকে, আজকে লাস্ট ফরমেশনের জন্য অর্থাৎ 5 নম্বর ফরমেশনের জন্য আমরা আবারও যাচ্ছি বেস্ট টিম সেটিংসে, সেখান থেকে আমরা চলে যাব ইউরোপে, ইউরোপ থেকে চলে যাব আমরা ন্যাশনালে, ন্যাশনাল থেকে আমরা সিলেক্ট করব নরওয়ে। ডানে ক্লিক করে ব্যাকে আসব, চেঞ্জ ফরমেশন থেকে ডিফল্টে ক্লিক করব। 4-3-3, ওকে, 4-3-3, আমি এই ফরমেশনটা দিয়েও খেলি, আমি এই ফরমেশনটা দিয়েও খেলি। আপনারা দেখেছেন লাস্ট লাইভ অর্থাৎ পরশুর লাইভ আমি এটা দিয়ে কুইক কাউন্টারে খেলতেছিলাম। এই ফরমেশনটাও আপনারা চেয়েছেন, আমি যেই টিম থেকে এই ফরমেশনটা পেয়েছিলাম সেটা কিন্তু আপডেট হয়ে গেছে, বর্তমানে এটা নরওয়েতে আছে। সুতরাং আপনি যদি এই ফরমেশনে খেলতে চান তাহলে অফকোর্স চলে যাওয়ার আগে দ্রুত এটা সেভ করে রাখুন। ওকে, তাহলে আমার পুরনো দুটো ফরমেশন, একটা হচ্ছে যেটা একটু আগে দেখাইছি সেটা বর্তমানে চায়নাতে আছে আর এটা আছে নরওয়েতে, এই দুটো ফরমেশন দিয়ে কিন্তু আমি খেলি। আপনারা লাইভে বারবার জিজ্ঞেস করেন তখন মনেও থাকে না, আবার ফরমেশনগুলো আপডেটও হয়ে যায়। বর্তমানে এই দুটো
ফরমেশন নরওয়ে আর চায়নাতে আছে, এগুলো যদি রাখতে চান সেভ করে রাখেন। আর বাদ বাকি প্রথম যে তিনটা ফরমেশন দেখাইছি ওগুলো কিন্তু ভালো ফরমেশন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।